সবাইকে ঈদের শুভেচ্ছা আর আমি নিয়ে এসেছি কোরবানিদ স্পেশাল গরু মাংসের তেহারি আর তেহারিটা আমি পুরান ঢাকার বাবুচিদের রেসিপি ফলো করে করেছি আর প্রথমেই আমি এখন তেহারির মশলাটা রেডি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ আর জয়ত্রে নিয়েছি তিন চার টুকরো আর লবঙ্গ আমি নিয়েছি সাত আট পিস আর একটা বড় জায়ফলের আমি অর্ধেকটা নিয়েছি আর সাদা এলাচ নিয়েছি আমি দশ বারোটা আর চার ইঞ্চি পরিমাণ আমি দারুচিনি নিয়ে মশলাটা না ভেজেই গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি দুই কেজি মাংস নিয়েছি মাংসগুলো কিন্তু আমি একটু ছোটো সাইজে কেটে নিয়েছি আর তেহারিতে একটু হাড়ের পরিমাণ কম হলেই ভালো হয় এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই করব। আপনিও চেষ্টা করবেন সরিষার তেলেই করার এতে পুরান ঢাকার অথেন্টিক টেস্টটা আপনি পাবেন আর আমি এখানে এক কাপ সরিষার তেল ইউজ করেছি আর এক কাপ তেল দিয়ে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে আর আমি পেঁয়াজ কুচিও দিয়েছি এক কাপ পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি বাটা মশলাটা হালকা একটু তেলের সাথে আগে খুনে নিতে হবে এরপর মাংস দিয়ে দেব আমি আর মাংসটা দেওয়ার পর আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা কিন্তু পুরোটুকুই আমার দিয়ে দিতে হবে এরপর আমি দিয়ে দেব দুই টেবিল চামিচ টক দই টক দইটা কিন্তু আমি আগে থেকেই ফেটে রেখে দিয়েছিলাম আর লবণ আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিচ্ছি আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে আর এই পর্যায়ে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না আমি মাংসটা এখন 30 মিনিট কষিয়ে নেব আপনাদের যদি মনে হয় 30 মিনিট পরেও মাংসটা সেদ্ধ হয়নি সেক্ষেত্রে আপনারা একটু গরম পানি অ্যাড করে নিতে পারেন বাট আমি চেক করে নিয়েছি আমার মাংসটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এখন আর একটু ঢেকে রেখেছিলাম এরপর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেলটা উঠে গেছে আমি এখন যেটা করব আমি মাংসগুলো তেল থেকে উঠিয়ে নেব এই হাড়িতেই চালটা রান্না করব আর চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর চালটা আমি এখন এই তেলের মধ্যেই আমি লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব চালটা ভাজা হলে আমি চালের ডাবল পরিমাণ আমি পানি দিয়ে দেবো আমি যেহেতু এখানে এক কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলয়ের চাল নিয়েছি আমি চালের ডাবল গরম পানি দিয়ে দিচ্ছি আর এই এখান থেকেই আমি একটু গরম পানি উঠিয়ে দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুলে আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু চালের পানিটা অনেকটাই কমে এসেছে আর চালটাও নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে আমি এখন যেটা করব আমি দশ বারোটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব আর আমার রান্না করে রাখা তেহারির মাংসটাও দিয়ে দেব। আর মাংসটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে মেশানোর পর আমি এখন দমে দিয়ে রান্না করব। আর দমে দেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের উপরে আমি হাড়িটা ভালোভাবে বসিয়ে দিয়েছি আমি পাঁচ থেকে ছয় মিনিট আমি দমে রান্না করব পাঁচ ছ মিনিট পর আমার তেহারিটা কিন্তু একদম রেডি এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে নেব ঘি দেওয়ার পর আমি আবার দুই মিনিট ঢেকে রাখব। এরপরেই আপনার ঢাকনাটা খুলে দেখতে পারবেন কত সুন্দর একটা স্মেল আমি এখানে ফিল করছি আপনারাও বাসায় করে দেখবেন সেম স্মেলটাই পাবেন আশা করি আমার আর সহ্য হলো না আমি রান্না করে এখন টেস্ট করতে বসে গেছি বিসমিল্লা বলে আমি খেয়ে দেখছি আর মাংসটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ টেস্টও কিন্তু অনেকটাই পুরান ঢাকার মতো এসেছে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ